বিক্রিও করি, পুষি, পুষতে পুষতে আজ আমি মনে করি তিনটা ভেড়ায় থেকে 800-850 ভেড়ার মালিক হয়ে গেছে এখন বর্তমানে। বর্তমানে আগেকার বাজারে বিক্রি করতে আমাদের কষ্ট হতো, এখন কোনো কষ্ট নাই, কোনো ঝামেলা নেই। এখন আমরা বাড়ির থেকে খুব ভালো রেটে মনে করেন নর্মাল যেগুলো নর্মাল ভেড়া আমাদের কাছে ক্রস, আমরা দেখুন দুই রকম জাত আছে, একটা ক্রস আর একটা অরিজিনাল। ক্রসটা আমরা 7,500-8,000 টাকা করে পিস বিক্রি করছি, 3 মাস 3.5 মাসের বাচ্চা। অরিজিনালটা আপনার 9,000-9,500 টাকা পিস বিক্রি করছি, 3 মাস 3.5 মাসের বাচ্চা। এখন বর্তমানে আমার এই ফার্মে 7-8টা লোক খাটছে, একবারে বেকার লোক। এখন তারাও আমার এই ফার্মে থেকে তাদের সংসার চলে যাচ্ছে, সব মাঠেই চড়ে, সারাদিন মাঠে চড়ে। যদি পরিস্থিতি মনে করি যে ভেড়া পেট ভরল না কি, ওদের খাবার পরিপূর্ণ হয়নি, তাহলে আমরা বাড়িতে আপনার এই ধানের খড় আছে, এই খড়গুলো ফিটে গুড় চকল ধানের যে ভুষি গমের ভুষি এগুলোর সাথে মিক্স করে আমরা ঘরে ডাম তৈরি করা আছে, ওই ডামের দিয়ে ওরা রাত্রিবেলায় খেয়ে শুয়ে পড়ে। এইভাবে চলে সামনে প্ল্যানিং। এখন আগে তো আমরা তিনটা পুষতাম শখ করে, এখন তো আর শখ নয়, এখন আমাদের ব্যবসা সিস্টেম হয়ে গেছে। তবে আশা করি যদি আমরা যেভাবে ব্যবসার গতিটা আছে থাকলে পরে আমরা মানে করছি বড় আকারের একটা ফার্ম তৈরি করে সেখানে প্রায় হয়তো আমার 2,000-2,500 ভেড়া একসাথে পালতে পারি কেনার চেষ্টা করার জন্য আসি। দেখা যাক আল্লাহ যদি সহায় থাকে আশা করি চাষটা আমাদের পূর্ণ হবে। বেকার লোকজন যারা ঘুরে বেড়ায় তারা যদি হয়তো এখন মনে করেন ভেড়া বেকার তো মানুষ এখন আশা করি থাকবে না, যদি কোনো কাজকে ছোট না করে। ভেড়া তো অনেকগুলো পুষতে চায় না, বেকার হয়ে না খেয়ে থাকবে, অথচ ভেড়া পুষবে না, ভেড়াকে তো মানে নিজেকে সম্মানহানি হবে এইভাবে ভাবে কতজন। এইভাবে যদি ভেবে থাকে খালি পুষতে ওরা তো বেকার থেকেই যাবে। আর আমি তো মনে করছি মানুষ যদি উদ্যোগ থাকে তারা বেকার আশা করি থাকবে না, ভেড়া পালন করলে বেকার হতে তারা থাকবে না। যদি ভেড়া পুষে লালন পালন করেন আশা করি এতে তাদের সংসার চলবে, তার বেকারত্ব দূর হবে, তারা ভালো থাকবে আমি মনে করি। একটা লোক যদি 50টি ধাড়ে ভেড়া পুষতে পারে তাহলে আমি আশা করি তার কোনো অভাব হবে না। 5-6টা লোক ফ্যামিলিতে থাকলে তারা ভালো মতো মাথা উঁচু করে বাঁচতে পারবে। এতে তো সহযোগিতা করার জন্য আমাদের পশু হাসপাতালে ডাক্তাররা আছে, তারা তো এখন যথেষ্ট সহযোগিতা করে। তারপরে আমরা চেষ্টা করি আমরা যাদেরকে ভেড়া পোষার জন্য পরামর্শ দিচ্ছি, যাদেরকে পোষার জন্য কিনে দিচ্ছি, যাদেরকে আমরা বিক্রি করছি, তাদেরকে সবাই তো আমরা যতটুকু পাচ্ছি ততটুকু সহযোগিতা করছি। তাদের চিকিৎসা, তাদের পোষার, তাদের খাওয়ার কীভাবে কী করতে সব কিছু আমরা বিজনেসে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। কেউ যদি কিনতে চায় আমাদের কাছে আসলে আমরা চেষ্টা করি তাদের নিয়ে জোরে রেটে তাদের কাছে বিক্রি করার জন্য বিক্রি দিই। আবার আপনার তাদেরকে আমরা বলে দিই যদি কোনো সমস্যা হয় আমাদের জানায়েন, আমরা চেষ্টা করবো তাদেরকে সঠিক চিকিৎসা দিই, সঠিকভাবে লালন পালন করার জন্য সহযোগিতা।